আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের যুব বাহিনী বজরং দলের দুয়ারপাড়া প্রখণ্ডের আমরা এক বজরঙ্গী ভাইদের ভাইকে আমরা হারিয়েছি। আপনারা নিশ্চয়ই সবাই এখানে উপস্থিত যারা আছেন সবাই অবগত আছেন। তো আজকের দিনে এটা ভাবার বিষয় যে ওর কোনো দোষ ছিল না, ওর দোষ ছিল শুধু ধর্মীয় সংগঠন হিসাবে ওই ছেলেটাই আমাদের বজরং দলের যে জেলা শিবির হয়, জেলা প্রশিক্ষণ শিবির যে হয়, ওই শিবিরে অংশগ্রহণ করেছিল। আর তারপর ও যেদিন আসলো রিটার্ন ঘরের উদ্দেশ্যে, ওই দিনই বাস থেকে ঠিক নেমে বাড়ি যাওয়ার মুখে বা বাড়ি যাওয়ার পথে ওকে নৃশংসভাবে ধর্মী ইসলামিক জেহাদি মনোভাবের যে বহিঃপ্রকাশ ওইটা আমরা দেখতে পেরেছি এবং অতি বর্বরভাবে হত্যা করেছে। তারপর আমরা নিশ্চয়ই বিভিন্ন প্রকার পত্রিকা বা ইলেকট্রনিকের মাধ্যমে আমরা নিশ্চয়ই জানি যে ওই যেভাবে ওই ঘটনাটা ঘটিয়েছে এটা কোনো প্রফেশনাল বা ট্রেন্ড যদি কোনো মার্ডারার না হয় এভাবে করতে পারে না। তো আমরা আজকের দিনে হিন্দু সমাজ এটা চিন্তার বিষয় এবং আমি অত্যন্ত আজকে আপনাদের সামনে এসে বা আপনাদের সঙ্গে আমি যে থাকতে পেরেছি আমি অত্যন্ত খুশি এই কারণে যে আমিও আমার গুরুদেবের আমার পীঠস্থান এই জায়গায়। ॐ वससो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतंगमय, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निराभद्राणि पश्यन्तु, मा कश्चिद् दुःखभाग् भवेत्। ॐ शान्तं सङ्गवदन्तं सङ्गो मनः Like that.